হ্যালো ফ্রেন্ডস, আমি অরিজিৎ আবার তোমাদের সামনে। আজ তোমাদের যে প্রোডাক্টটা রিভিউ আমি দেবো সেটা হচ্ছে ওশিয়া হার্বালস ফাইটোলাইট 9-in-1 মাল্টিপারপাস ডে ক্রিম। এটা সব থেকে ভালো, এটা যেটা সেটা হচ্ছে এটা SPF 25 PA প্লাস প্লাস, যেটা স্কিনটাকে UVA UVB রেস থেকে খুব ভালোভাবে প্রোটেক্ট করতে সাহায্য করে। আর এটা হচ্ছে প্রিজারভেটিভ ফ্রি একটা ডে ক্রিম, যেটা সেন্সিটিভ স্কিন, অয়েলি স্কিন বা ড্রাই স্কিন সব ধরনের স্কিনের জন্যই এটা খুব ভালো একটা ডে ক্রিম বলতে পারো। তো এটারই আজ রিভিউ তোমাদের দেবো। এটার প্রাইস তোমাদের আমি জানাচ্ছি, এটা হচ্ছে দাম হচ্ছে 585 টাকা, 585 এটার MRP আছে। এটা তোমরা ডিসকাউন্টেও পেয়ে যেতে পারো। তো এই ডে ক্রিমটারই রিভিউ তোমাদের দেবো, এটার প্যাকেজিংটা তোমাদের দেখাচ্ছি। এইটা হচ্ছে তার প্যাকেজিং, ফাইটোলাইট 9-in-1 মাল্টিপারপাস ডে ক্রিম উইথ SPF 25 PA প্লাস প্লাস। এটা একটা ভীষণ ভালো পয়েন্ট, যেটা UVA UVB রেস থেকে আমাদের স্কিনটাকে খুব ভালোভাবে প্রোটেক্ট করে। তো আমি তোমাদের এই ক্রিমটা দেখাচ্ছি। আমি জাস্ট এটা ইউজ করার আগে মুখটা ফাইটো ওয়াশ, ফেস ওয়াশ অথবা আমি ওশিয়া হার্বালসের টার্মেরিক ক্লিন ক্লিনজার, রোজ ফ্রেশ টোনার এগুলো ইউজ করি। তো আমি অলরেডি মুখটা ক্লিন করে রেখেছি। এই অবশ্যই এই ক্রিমটা ইউজ করার আগে তোমরা মুখটা ভালো করে ক্লিন করে নেবে। ক্লিন করে নিয়ে এই ক্রিমটা ইউজ করবে, এটা তোমাদের দেখাচ্ছি আমি জাস্ট। এটা একটা পাম্প সিস্টেম আছে, পাম্প। তো এই পাম্প করে জাস্ট আমি কয়েক ড্রপস হাতে নিয়ে নিলাম। তো এটার টেক্সচারটা আমি তোমাদের দেখাচ্ছি, এইটা হচ্ছে তার টেক্সচারটা, তোমরা দেখতে পাচ্ছ এই টেক্সচারটা। এটা খুব ঠিক আবার নয়, আবার খুব রানিও একটা ক্রিম। এটা জাস্ট মুখে ডট ডট করে তোমরা এভাবে লাগিয়ে নেবে, লাগিয়ে নিয়ে ভালো করে জাস্ট যেরমভাবে ক্রিম মতো সেরকমভাবে অ্যাপ্লাই করবে। আর একটা কথা আমি যেটা অবশ্য করি তোমাদের জানাবো, তোমরা যদি বাইরে বেরো বা স্কুল কলেজ অফিসে যাও, যদিও এর মধ্যে SPF 25 PA প্লাস প্লাস এই যে ফ্যাক্টরটা রয়েছে, তাও আমি তোমাদের বলবো এর উপরে একটা আলাদা করে কোনো সানস্ক্রিন তোমরা ইউজ করো। আমি যেহেতু ওশিয়া হার্বালসের প্রোডাক্ট ইউজ করি, তো আমি ওশিয়া হার্বালসেরই সানস্ক্রিন যেটা সেটা SPF 40 আমি ওটা অ্যাপ্লাই করে বাইরে বেরোই। আর যদি বাড়িতে থাকো তো কোনো অসুবিধা নেই, তোমরা এটা জাস্ট অ্যাপ্লাই করে রেখে দিতেই পারো। আর ভীষণ ভালো এটা একটা ক্রিম। তোমরা এখন তো গরমকাল আসছে, যেহেতু এটা তোমাদের মানে খুবই ভালো হেল্প করবে, স্কিনটা খুব লাইট করতে সাহায্য করবে, স্কিনের যে কালার সেটাকে ডার্ক হতে দেয় না, স্কিনটাকে যেটা মেলানিনটাকে খুব ভালো কন্ট্রোল করে। অ্যাকচুয়ালি যেটা গরমে যে সমস্যাটা আমাদের হয়, স্কিনটা খুব সহজেই ট্যান পড়ে যায়, কালো হয়ে যায় বাইরে বেরোলে একটুতেই। তো এই ক্রিমটা তোমরা যদি ইউজ করো তাহলে স্কিনটা খুব সহজে, এত সহজে ট্যান হবে না, আর মেলানিনটা খুব ভালোভাবে কন্ট্রোল করে, সিবাম কন্ট্রোল করতে খুব হেল্প করে। যাদের প্রচণ্ড অয়েলি স্কিন, সেন্সিটিভ স্কিন, তাদের একটা যে সবসময় একটা সিবামে যে সমস্যাটা হয়, যার থেকে অ্যাকনে পিম্পল প্রবলেমগুলো হয়, সেগুলো তো একদমই হবে না এই ক্রিমটা ইউজ করলে। এটা একটা মেনটেনেন্স পারপাস ক্রিম, তোমরা 12 মাস এটা ইউজ করতে পারো। এটা যদি তোমরা ইউজ করো তাহলে কোনোরকম স্কিন সংক্রান্ত কোনোরকম সমস্যাই তোমাদের হবে না। আমি এটা বিগত 1 বছরের কাছাকাছি হয়ে গেলো ইউজ করছি। এটা খুবই ভালো একটা ক্রিম, এবং এরা যা যা ক্লেম করছে যে 9টা পারপাস, যেটা যেটা তোমার সিবাম কন্ট্রোল করছে, অ্যাকনে পিম্পল কন্ট্রোল করছে, স্কিনের যে কমপ্লেকশন সেটাকে ঠিক রাখতে হেল্প করে, একটা ময়শ্চারাইজিং এফেক্ট দেয়, UVA UVB রেস থেকে স্কিনটাকে প্রোটেক্ট করছে, এছাড়া আরও যে সমস্ত কাজ এগুলো করছে, এটা পোর্সটাকে মানে মিনিমাইজ করতে হেল্প করে, রিঙ্কলস আসতে দেয় না, পিগমেন্টেশন আসতে দেয় না। তো এটা একটা মেনটেনেন্স পারপাস ক্রিম, তো তোমরা এই ক্রিমটা ইউজ করতে পারো। আমি তো এটা ইউজ করে খুবই স্যাটিসফাই, তো তোমরাও এটা ইউজ করতে পারো। আর যদি তোমাদের এই ভিডিওটা ইউজফুল বলে মনে হয় অবশ্যই আমাকে জানিও, কমেন্ট করো। এটার আর একটা যেটা এটা ডে ক্রিম, এই ফাইটোলাইট ফাইটো নাইট বলে আর একটা নাইট ক্রিম আছে। যেহেতু আমার ড্রাই স্কিন, আমি সেই জন্য নাইট ক্রিমটা আমি ওশিয়া হার্বালসেরই অন্য একটা নাইট ক্রিম ইউজ করি, সেটা রিভিউ তোমাদের পর আমি দেবো রিভিউটা। বাট ফাইটোলাইট ডে ক্রিম আর হচ্ছে ফাইটো নাইট একটা নাইট ক্রিম, সেটাও 9টা পারপাস আমি যেগুলো বললাম সেটার জন্য খুব ভালো একটা ক্রিম। তো নাইট ক্রিমটা আমি সাধারণত আমার ড্রাই স্কিন বলে আমি ইউজ করি না, তোমাদের যদি অয়েলি স্কিন বা সেন্সিটিভ স্কিন থাকে তো তোমরা ফাইটো নাইট যে নাইট ক্রিম সেটা তোমরা ইউজ করতে পারো।